নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী 28 তারিখ ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছে মতুয়া মহাসংঘ। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি দাবি করেন 50,000 মতুয়া উপস্থিত থাকবেন ওই সমাবেশে। নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আগামী 28শে ডিসেম্বর ধর্মতলাতে সমাবেশে ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মমতা ঠাকুরের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে 50,000 মতুয়া ভক্ত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, আমরা 2003 সালের কানাকানুনের বিরুদ্ধে। কালাকানুন মতুয়াদের বেআইনি অনুপ্রবেশকারী করে তুলেছে। আমরা এই দেশের নাগরিক, কোনো নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না। আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপাণি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন। আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলাতে আগামী 28শে ডিসেম্বর সমাবেশ করা হবে। সাম্প্রতিককালে ঠাকুর বাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে বলে দাবি করেছিলেন। এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এ ধরনের কথা বলে আমার জানা নেই। 2003 সালে যে কালা কানুন তৈরি করেছিল বিজেপি গভর্নমেন্ট, যে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না, মা বাবার যৌথ তাদের লাগবে এবং অনুপ্রবেশকারী, এটাকে নিয়ে সারা ভারতবর্ষে কেউ এটাকে নিয়ে আন্দোলন করেনি। আন্দোলন করেছিল প্রথম অল ইন্ডিয়া মত মহাসংঘ, কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি তার নেতৃত্বে এবং বড়মার নেতৃত্বে 2004 সালে ঠাকুরবাড়িতে অন্বেষণ বসে, এবং পরবর্তীকালে বৃহত্তর আকারে কয়েক লক্ষ লোক নিয়ে ধর্মতলায় 2010 সালের 28শে ডিসেম্বর সেটাকে ডাক দিয়ে আইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আমরা সেটাকে অল ইন্ডিয়া মহাসংঘের আগেও অনেক করেছি, কিন্তু আমরা আবার যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্টার এবং ভাওতা দিচ্ছে বিভিন্ন সময় যে আমাদের আবার ভোট দাও, আমরা তোমাদের নাগরিকত্ব দেব। 5 বছর হয়ে গেল, তারা সেই 19-এর পরে আর কিছু করতে পারেনি। এবং এই যে মানুষকে, সাধারণ মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলে তারা ভোটের জন্য আসবে আর ভোটের স্বার্থ হয়ে গেলে আবার আমাদের চিনবে না, তার জন্য আপনারা আবার সেই বড়মা এবং বড় ঠাকুর কপিলকৃষ্ণ ঠাকুরকে, তাদের যে স্বপ্ন ছিল হরিগুরুচার যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, যে ধর্ম হচ্ছে মত ধর্ম, আমরা সেটাকে অল ইন্ডিয়া মত মহাসংঘ, আমরা 28শে ডিসেম্বর আমরা 2023 আমরা ধর্মতলায় রানী রাসমণি রোডে আমরা প্রায় 50,000 লোক নিয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। মিনিস্টার এসছে বলে আমাদের তাতে কোনো কিছু আসে না, সরকার আসবে সরকার যাবে, আজকে এই সরকার আছে কালকে আরেক সরকার আসবে, আমাদের আইনের বিরুদ্ধে লড়াই। আমাদের কথা হচ্ছে যে আমাদের আইন, আমাদের করে যে আইনটা তারা করেছে 2003 সালে কালা কানুন, ঘুষ অনুপ্রবেশকারী, আর আমাদের বলেছে হচ্ছে জন্মসূত্রে নাগরিক পাবে না, এই তার বিরুদ্ধে আমাদের লড়াই যে আমরা এই দেশের নাগরিক, আমাদের তাদের বিল পাশ করে আমাদের ঘোষণা করুন। এবং একটা মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, আমি জানি না যে সে লেখাপড়া জানে কে জানে না, যে একজন ধর্মীয় তার কোনো জায়গা থেকে যে এনজিও তার মাধ্যম দিয়ে কোনো কার্ড দিলে সে কোথাও যে এটাকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে ই করবে যে না কোনো বাধা ধরা ধরবে না, এ ধরনের আমি নীতি এখনো দেখিনি। এরা বিজেপি পারে এবং এই ভাওতাগুলো দিয়ে আমাদের সাধারণ মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলছে। আমরা এইটাই আমরা বলছি, সরকার আসবে যাবে, আমাদের হচ্ছে নাগরিকত্ব যে আইন করেছে তার পরিবর্তন আমাদের ঘোষণা করুক। 2014 সালে 31শে ডিসেম্বর যারা এসছে তারাই দেশের নাগরিক, এটাই আমরা চাই। যার সামান্য বুদ্ধি আছে সে কথা বলবে, এটা তো আইন যে কোনো ধর্মীয় সংগঠন হয়ই না, এটা হতেই পারে না। একটা কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলে, এটা কি পয়সা ইনকাম করে শান্তনু ঠাকুরের একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল নাকি, সেটাও তো আমরা জানতে পারছি না। যে এবার এই কার্ডটা দেবে সে তো পয়সা ছাড়া দেবে না, এই কার্ডটা তৈরি করতে গেলে কিছু টাকা লাগে, সে তো টাকা নিয়ে এটা করে দেবে, তার মানে কি টাকা কামানোর একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল সেই সেন্ট্রাল মিনিস্টার? আমাদেরও তার কাছে প্রশ্ন যে এটা কী হবে, যে কেন এই কথাগুলো বলছে, ভাওতা কেন দিচ্ছে? আর এরা 19-এর থেকে আর এই যে 23 পর্যন্ত তারা এখনো আমাদের দিতে পারলো না, সামনে 3 মাস থেকে 4 মাস আছে, তারা আর কত ভাওতা দেবে, আমাদের নিয়ে কত সিনেমিনি খেলবে, আমরা তার প্রতিবাদ সেজন্য করতে যাচ্ছি। এদিন মমতা ঠাকুরের সাংবাদিক সম্মেলনকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। তিনি বলেন, মমতা ঠাকুর না বুঝে একথা বলেছেন,
যেহেতু আগামীতে লোকসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য মমতা ঠাকুরকে দিয়ে সমস্ত করাচ্ছেন। এই যে সিএটা যেটা পাশ হয়েছে সেটা তো কোনো কিছুর উপর বেস করে হয়েছে, যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা সংখ্যালঘু আছে, যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি, জৈন আর শিখ, এই যে ছয়টা ধর্মের লোক, তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে তাদের যে টাইমিং, তারা কারা, এই যে যে জায়গাগুলো, এবং একটা আইন পরিণত হচ্ছে আইনটা, তারপরে তার রুলসগুলো সমাজে লাগু করতে হয়, এই যে ম্যাটারগুলো আছে, এই ম্যাটারগুলো হয়তো বা উনি জানেন না বা ওনার আশেপাশে যারা আছে তাদের এই সম্বন্ধে কোনোরকমই কোনো ভালো ধারণা নেই। ম্যাটারটা হচ্ছে যে যখন আমরা বলি যে নিঃশর্ত নাগরিকত্ব, তার মানে যে কেউ আসলো, যে কেউ আসলো, সে ধর্মীয়ভাবে নিপীড়িত নাও হতে পারে, সে উদ্বাস্তুর কথা বলে, সে এখানে যেটাকে বলে হচ্ছে অনুপ্রবেশকারী হতে পারে, সে হতে পারে যে আমি বাংলাদেশ থেকে এসেছি কিন্তু আমি আসলে অন্য কোনো দেশের নাগরিক, যেরকম রোহিঙ্গা। এবং এই যে যে রুলস যেটা ফ্রেম হবে, সেই রুলসের মধ্যে তারা পড়ে কি না, এগুলো একটু বিচার করার জায়গাটা আছে। আমার মনে হয় যে সঠিক জিনিসটা জানে না, এবং তার সাথে সাথে রাজনৈতিক কিছু ফায়দা আছে, এবং মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়ার জন্য, এবং যে উদ্বাস্তু মানুষগুলো আছে, সেই উদ্বাস্তু মানুষগুলো যাতে আগামী দিনে বিপদে পড়তে পারে তার একটা চিন্তা ভাবনা, এবং একদম সামনে 24-এর ভোট আছে, সেই ভোটের ফায়দা নেওয়ার জন্য মমতা বালা তাকে, মমতা ব্যানার্জি এবং যে কোম্পানি আছে তৃণমূল নামক, টোটালটা ইউজ করছে যে মতুয়াদের মধ্যে এডুকেশন করে একটা দেখানো যে আমরা এর বিপক্ষে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।